জুম বাগান থেকে এগুলো কাটতেছে, কাটার পরে এগুলো বেড়ে বেড়ে করে এগুলো নিয়ে যাবে। এগুলো কামি ধান বলা হয় এক প্রকার, কিচাঙ্গের ভাষা কি বলে আমি জানি না আসলে, আমার তিল, হ্যাঁ তিল বলে যে মনে হয় এগুলো তিল। জুম থেকে কেটে এখানে সারি সারি করে তিল গাছগুলো শুকিয়ে রেখেছে, দেখেন একদম সারি সারি করে এগুলো সংগ্রহ করতেছে এখন জুম বাগানের মধ্যে। এই জুম বাগানের মধ্যে এই তিলগুলো এখন আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও পাহাড়ের মধ্যে আসি, আজকে যাচ্ছি যে একটা জুমঘরের মধ্যে যাচ্ছি, কারণ এখন জুম কাটা শেষ, ধান কাটা শেষ। এই সময়ে আমাদের জুম চাষিরা জুম বাগানের মধ্যে কী কী করে এটা দেখাবো আপনাদের, সাথে থাকবেন। আর সাথে আছে আমার ভাই থয়, থয়ে আমরা পাহাড়ের উপরের মধ্যে আছি, এখান থেকে দেখা যায় ওই অনেক দূরে একটা জুমঘর আছে, ওইদিকে আমরা যাব। এখন ধান কাটা শেষ, জুম বাগানের মধ্যে এক প্রকার পরিত্যক্ত জুম বাগান অবস্থায় আছে। বাট অনেক কাজ আছে এখানে, কারণ জুম চাষিরা এখানে অনেকগুলো শস্য উৎপাদন করেছে, ধান কাটার পরেও কতগুলো শস্য আছে যেগুলো ওনারা নিজেদের জন্য জন্মিয়েছে, অনেকগুলো শস্য আছে এখনও জুম বাগানের মধ্যে। এই কারণে জুম চাষিরা জুম বাগানের মধ্যে এখনও থাকে। এই তো জুম বাগানের মধ্যে পৌঁছে গেছে, এখন আমরা ঢুকলাম, ওনারা মনে হয় আসতেছে। পৌঁছালো, আর এক প্রকার এই তো জুম বাগানের মধ্যে এখন কি কি পাওয়া যায় আসলে, এগুলো হচ্ছে মরিচ, মরিচগুলো পাওয়া যায় এখন ধান কাদার শেষ তারপরও। আর এটা হচ্ছে টক পাতা, অনেক মরিচের গাছ আছে। ও ওয়াও, ওনারা মনে হয় জুম বাগানে কাজ করতেছে, মানে এগুলো ওনারা জুম ঘর জুম বাগান থেকে এগুলো কাটতেছে, কাটার পরে এগুলো বেড়ে বেড়ে করে এগুলো নিয়ে যাবে। এগুলো কামি ধান বলা হয় এক প্রকার, কিচাঙ্গের ভাষা কি বলে আমি জানি না আসলে, আমার তিল, হ্যাঁ তিল বলে যে মনে হয় এগুলো তিল, হ্যাঁ তিল বলে যে। ধন্যবাদ। এই জিনিসগুলো ওনারা শুকিয়ে রেখেছে এখানে, ওখান থেকে জুম থেকে কেটে এখানে সারি সারি করে তিল গাছগুলো শুকিয়ে রেখেছে, দেখেন একদম সারি সারি করে। ওই দিকেও আছে, আর আমরা জুম বাগানের মধ্যে পৌঁছে গেছি, বিশাল বড় জুম বাগান। এই তো এখানে সমস্যা নেই, আমরা অনুমতি নিয়েছি যেহেতু। আমরা অনুমতি নিয়েছি, আগেও আসছি আমরা এখানে। এই এইটা হচ্ছে তিল, এগুলো তিল, এগুলোকে তিল বলা হয় মেবি। এগুলো সংগ্রহ করতেছে এখন জুম বাগানের মধ্যে, এই জুম বাগানের মধ্যে এই তিলগুলো এখন আছে, এগুলো ওনার সঙ্গে এই ছোটো ছোটো, মানে এগুলো কেটে রোদে শুকিয়ে রাখতে হয়, রোদে শুকানোর পরে মানে মারাই করে এগুলো এই পাটাগুলো ফেলে দিবে, আর এই তিলগুলো এগুলো ওনারা বিক্রি করবে, নাহলে নিজেরা খাবে। আমরা মাচাঙ্গরের মধ্যে আছি, আর এটা হচ্ছে মরিচ, এই মরিচগুলো ওনারা গোর মরিচ করার জন্য এগুলো রেখে দিয়েছে, হয়তো বা এখান থেকে বীজও সংগ্রহ করতে পারে, বীজ সংগ্রহ করতে পারে। আর বিওয়াস, আমরা জুম বাগানের অনেকগুলো জিনিস দেখিয়েছি আপনাদেরকে, আর আপাতত বিদায় নিচ্ছি।
আরেকটা কথা, পেজে সাথে সাথে অবশ্যই আমার ইউটিউবে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ইউটিউবের ভিডিওগুলো পেজের আগে দিয়ে থাকি। এটাই, টাটা।